সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 26 ফেব্রুয়ারি 2022, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে বিসমিল্লাহ অ্যাগ্রো ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার ঢুলটি বাজারে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসবে দেখলাম একটি ফ্ল্যাগ বিষয় বেশ কিছু সার ও বকনাউনি কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। পাবেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, জান আল্লাহ পাকের কাছে হাজার কোটি শুকরিয়া। আল্লাহ পাক এখন পর্যন্ত সুস্থ সবল রাখছে এবং ব্যবসাটা সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করছে। তো আপনার সব কিছু তাহলে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে? ইনশাআল্লাহ ভাই জান, আসলে বেশ কিছুদিন প্রতিবেদনের মাধ্যমে আসতে পারি নাই, কো আমার কিছু রানিং ক্রেতা আল্লাহ পাকি মিলাই দিয়েছে আর কি। সেই ক্রেতার কিছু কালেকশনগুলা কিছু চাহিদা ছিল, সেগুলোই পূরণ করতেছিলেন, পূরণ করতেছিলাম এবং লট লট করে কিছু মাল আমি সেল করছি। তো সেই ক্ষেত্রে লটের গরু তার যেগুলো বিক্রি করে সেগুলো তো বিক্রি দেওয়ার প্রয়োজন হয় নাই, দেওয়ার প্রয়োজন নেই। আর প্রতি সপ্তাহে আপনি যত বড় বেচিকে কেন না হন, হয়তো 5 থেকে 10টা গরু হাইস্ট ভালো মানের গরু কালেকশন করা যায়। তো দুইটা সপ্তাহ পরপর সেম কাহিনী হয়েছে, গরুগুলো বিক্রি করার কারণে আমি প্রতিবেদনের মাধ্যমে আসতে পারি না। এবং আমার যেগুলো নিয়মিত কাস্টমার আছে, নিয়মিত দর্শক যারা আছে, অনেককে তাই ফোন দিয়ে পাবেন ভাই আপনি কি হারিয়ে গেলেন নাকি। আসলে ভাইজান এটা আমার হচ্ছে বাপ দাদা করে গেছে, আমার বাপ মারা গেছে, আমার বাপ করছে এবং আমি করতেছি। আল্লাহ পাক যতদিন বাসা রাখবে এর মধ্যে দিয়েই আমাদের রুজি রোজগারের ব্যবস্থা হবে আর কি। সেটাই, লস হোক লাভ হোক এর মধ্যেই থাকবে, এর মধ্যেই থাকবেন। তো বেশ কিছু নতুন গরু সংগ্রহ করছেন, চলেন আমরা সেই গরুগুলো এক এক করে দেখাই, আর আপনি এই গরুগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। ঠিক আছে বলুন ইনশাআল্লাহ। তো পাবেল ভাই, শুরুতে লাল টকটকে একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? আসলে ভাইজান এটা একটা গির জাতের, ইন্ডিয়ান যে সব গির, ইন্ডিয়ান গিরের একটা সার গরু এটা, বর্ডার ক্রস করে যেগুলো আছে। হ্যাঁ, এটা একটা ভালো মানের গির, হাতে পায় বেশ লম্বা চওড়া। হ্যাঁ, আমরা সবাই জানি গির গরু মূলত লম্বা চওড়াই হয়ে থাকে। আসলে গির গরু লম্বা চওড়া এটা ভুল ধারণা ভাই, আসলে জাতমান যেটা ভালো সেটাই মনে করেন যে সব দিক দিয়ে স্কোয়ার থাকবে। হ্যাঁ, এই গরুটার বয়স কত মাস? এটা আপনার 12 মাস প্লাস মাইনাস। 12 মাস প্লাস মাইনাস। আপনার কাছে আসছে কতদিন হলো? আমার কাছে বেশ কিছুদিন, তাও তো মাসখানিক প্রায়। আসলে আতিক ভাই আমি তো প্রতিবেদন দিতে পারি না, মাসখানিক দীর্ঘদিন বন্ধ ছিল, দীর্ঘদিন বন্ধ ছিল বলতে আমার রানিং ক্রেতা হয়ে গেছে ভাই। আমি নেসলেই বিক্রি হয়ে যাচ্ছে, কিছু রানিং ক্রেতার সাথে কাজও করতেছি অলরেডি, সেসব ক্রেতা আগে থেকে অর্ডার দিয়ে রাখতেছে পায়েল ভাই এই এই কালেকশন করেন। আমার কাছে ভিডিও আছে, আমি যদি কোনো ক্রেতা যদি ভাই, আমি আমার ফলস কথা পছন্দ করি না, কোনো ক্রেতা যদি বলে যে পায়েল ভাই আপনি অ্যাডে নেই কি হারাই গেলেন নাকি, আমার কাছে ভিডিও আছে, আমি কল ভিডিও দেখাইতে পারবো। আমার যেসব লটগুলো চলে যাচ্ছে আমি নিজে ভিডিও করে রাখতেছি। আচ্ছা, তো এটা আজকের প্রোগ্রামের প্রথম গরু, কেমন দাম রাখছেন এটার? এই তিনটার একটা লট করছি, আসলে তিনটা লটের প্রথম গরু এটা, লট করছি তিনটা গরু একবারে আমি সীমিত রেটে। আমার মনে হয় না এত ভালো মানের গরু এত কম দামে কেউ দিতে পারবে। কেমন দাম এটার? এটার দাম নির্ধারণ করছি ভাই 92,000 টাকা। 92 সিঙ্গেলে নিলে, আর লটে নিলে লটের হিসাব, লটে একবারে সীমিত রেটে। বা আপনার লাস্টের গরুটা একেবারে এক্সক্লুসিভ, আর এত ভালো মানের গির আজ পর্যন্ত কেউ দেখাইতে পারি নাই। আচ্ছা, তো এটা সাইড করে দেন, আগে দ্বিতীয় নাম্বারটা দেখি, তারপরে তৃতীয় নাম্বারটা দেখাবো। ঠিক আছে ভাই। সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে আর একটা আনকমন পাকড়া গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতির গরু? আসলে ভাইজান এটা যে ইন্ডিয়ান যে রাথি জাত, যেটা আমরা ইন্ডিয়ান রাথি গরু যেটাকে বুঝে এরকম পাকড়া কালার হলে রাথি বলি, সেই একটা রাথি জাতের সার গরু এটা। এর কাছে আপনি এই গরুটার চামড়াগুলো অনেক সফট, আর একটা বাচ্চা গরু। হ্যাঁ, সেই হিসাবে গরুরটা মাশাআল্লাহ লাভিত গরুটা অনেক সুন্দর আসছে, কম্বল বা চারটা পাও, মানে সব দিক দিয়ে কোনো দিক দিয়ে ফেলানোর মতো কিছুই নাই। হ্যাঁ, তো বয়স কেমন আছে এটার? এটারও আপনি 10 মাস প্লাস মাইনাস। 10 মাস প্লাস মাইনাস। জি জি, আজকের প্রোগ্রামের তিনটা লটের দ্বিতীয় নাম্বার সার গরু এটা। জি জি, তো এই সার গরুটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় এককভাবে নিলে কেমন দাম? এককভাবে এইটার দাম আমি নির্ধারণ করছি 95,000 টাকা। 95,000 টাকা এটার দাম রাখছেন? জি। আর যখন তিনটা লটে নেবে আপনি বলছেন একবারে ডিসকাউন্টে দাম তিনটার একসঙ্গে বলে দেবেন, সস্তা রেট বলতে এর উপরে আমার মনে হয় যে না, যে তিনটা গরুকে এত কম দামে দিতে পারবে। তো এটা সাইড করে দেন, এবার তিন নাম্বারটা দেখাই। ঠিক আছে, তো পাবেল ভাই এবার তিন নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? আসলে ভাই
এটাকেও রাজস্থানি গির বলে, আবার কেউ গুলজারি গির বলে। এটা একটা গির জাতের ষাঁড় বাচ্চা, যে একটা ভালো মানের আসলে এরকম জাতের গির সচরাচর অ্যাভেলেবল পাওয়া যায় না, খুবই ছোট। আর এই গিরটার একটু কষ্টের কথা বলি, আমার এই দুইটা, এই একটা গির আর দুইটা মোষ বিক্রি করছিলাম এক ক্রেতার কাছে, উনি বেশ কিছু টাকা বায়নাও করছিল, পরে নেওয়ার কথা সাত দিন পরে, পরে দেড় মাস হয়ে গেছে এখনো নি নাই, তো মোষ অলরেডি বিক্রি করে ফেলছি, এই গিরটা বিক্রি করে দেবো। আচ্ছা, তো এটার বয়স কত মাস? এটা আপনার দশ মাস প্লাস মাইনাস, দশ মাস প্লাস মাইনাস হবে। বাড়িতে কমপক্ষে আপনার সাড়ে তিন মাস থেকে চার মাস এই বাচ্চাটা আছে। ছোট বাচ্চা নিয়েছিলাম ভাই, এর মা তো বিক্রি করে ফেলছি, আমার এই অনেক টাকা কস্টিং করে আছে আর কি, তো আসলে তুলনামূলকভাবে মেলা টাকা আমার ক্ষতিগ্রস্তের মধ্যে আমি পড়বো আর কি। তো এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি এক লাখ পনেরো হাজার টাকা। এক লক্ষ পনেরো। আর এই তিনটা একসঙ্গে নিলে? তিনটা একসঙ্গে নিলে, আসলে তিনটা একসঙ্গে নিলে আমি একটা নিয়ত করছি যে কোনো ক্রেতা যদি তিনটা একসঙ্গে নেয় তো সেই ক্ষেত্রে একবারে সীমিত রেট সপ্তাশি হাজার টাকা, একবারে বাটা রেট, এর থেকে পাঁচ পয়সাও কম বেশি হবে না, সপ্তাশি হাজার টাকা আমি তিনটা গরু দিতে পারবো। এর পার পিস সপ্তাশি করে হলে এই তিনটা ষাঁড় বাচ্চা আপনি দর্শকদের দিতে পারবেন। আর যদি কেউ কাটে কাটে নেয় তাহলে এরকমই দাম পড়বে, আলাদা দাম বলা আছে সেইভাবে কথা বলে নিবে ইনশাল্লাহ। এটা সাইড করে দেন, আরো বেশ কিছু গরু আছে ওইগুলো দেখাই। ঠিক আছে, এরপর আর একটা গরু আপনি নিয়ে আসছেন, সিরিয়ালের চার নাম্বার আনকমন কালারের একটা গরু, এটা কোন জাতের গরু? ভাইজান আমি তো ভিন্ন কালেকশন করার সবসময় চেষ্টা করি। হ্যাঁ, সবাই তো কমন গরু বিক্রি করে, তো সেই ক্ষেত্রে আসলে এটা একটা ইন্ডিয়ান রাঠি জাতের গরু, ইন্ডিয়ান রাঠি গরু। এটা কল আমার পাওয়া এই গরুগুলার এই মডেলে বা এই কালারে গরুগুলা পাওয়া খুবই ছোট, অ্যাভেলেবল পাওয়া যায় না। তো এই গরুটার বয়স কত মাস? এটা আপনার পনেরো মাস হয় নাই, পনেরো মাস হয় নাই, এখনো কল দাঁতে আসে নাই গরুটা, এখন হাইট অনেক বড় হয়ে গেছে। এই বছরে কি আসবে নাকি তেইশ সালে? এই বছরে অবশ্যই আসবে, যদি এখনো বেশ কিছুদিন সময় আছে, ভালো প্রায় সাড়ে চার মাসের মতো বাকি আছে, করতে পারে। আপনার বডি টেক্সচার হিসাবে গরু কল মাশাআল্লাহ, এখন খালি এর ফিটিং করতে পারবে, খাবে আর বাড়বে। তবে 23 সাল উপলক্ষে রাখতে পারলে সব থেকে ভালো হবে, আকর্ষণীয় একটা গরু হবে। তো এটা আজকের প্রোগ্রামের চার নাম্বার গরু, এটার দাম কেমন? এটার দাম এক লাখ পঁচিশ হাজার টাকা। এক লক্ষ পঁচিশ হাজার টাকা, দরদামের সুযোগ আছে ইনশাল্লাহ, অবশ্যই দরদামের সুযোগ আছে। এটা সাইড করে দেন, পরবর্তী যেটা আছে সেটা দর্শকদের দেখাই। ঠিক আছে, তো এই পাশে সিরিয়ালের পাঁচ নাম্বার যার একটা লাল রঙের গরু আপনি নিয়ে আসছেন, এটা আসলে ভাই এই দুইটা গরু একই বাড়ির গরু, একই বাড়ির গরু, পরপর দুইটা, পাঁচ এবং ছয়, একটা অবাক কাণ্ড। আমি দুইটা গরু নিয়ে আসছি গত বৃহস্পতিবারে, দুইটা গরুরই হিটে আসছে একই দিনে, হিটে আসছে দুইটা গরু একই দিনে হেঁটে আসছে। এই দেখেন আমি ডাক্তার নিয়ে আসছিলাম, এই যে ডাক্তার আপনার এই যে চেক করে গেছে, ডাক্তার চেক দিয়ে গেছে, আমি হিটটা গতকাল রাতে বুঝতে পারছি, হিটটা দুইটাই মানে এখন কম আছে, এই হিটে বীজ দেওয়া যাবে না। আচ্ছা, মানে আর একটু সময় লাগবে, তারপরে একে কনসেপ্ট মানে সিমেন্ট দিবেন বা কনসেপ্ট করাবেন, দ্বিতীয় পর্বে যায় আপনার হচ্ছে, মানে এই হিট মিস করাই দিবেন, এই হিট মিস করাই দিছি চলতে দ্বিতীয় পর্বে যায়, ও হিট দিলে হিট কাজে লেগে যাবে। আচ্ছা, আজকের প্রোগ্রামে পাঁচ নাম্বার গরু এটা, এটার দাম কেমন? এই দুইটা জোড়া হিসাবে আমি বিক্রি করব, তবে এটা এককভাবে যদি কেউ নেয় পঁচানব্বই হাজার টাকা, এককভাবে নিলে পঁচানব্বই। আসলে একটা এখন দেখেন যে একটা ভাই আপনার বাইশ হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার পর্যন্ত গোশ কিনা রাখতেছে মন, তো সেই ক্ষেত্রে দুইটা গরু কল একটা গোশেরও মাপ আছে, তো আজও বাজো দাম না আছে, যেটা লিজ্জ মূল্য আমি সেটার থেকে কিছু কম বেশি করবো আর কি। আচ্ছা, তো এটা সাইড করে দেন, পরবর্তী ছয় নাম্বার যেটা আছে সেটা দর্শকদের দেখাই। ঠিক আছে, তো এই পাশে ছয় নাম্বার যে আরেকটা সুন্দর করে গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা আসলে ভাইজান পাকিস্তানি যে বিটটা আমরা জানি, পাকিস্তানি শাহিওয়াল বলি, শাহিওয়াল বললে পাকিস্তানি কথাটা মুখের মধ্যে অটোমেটিক চলে আসে। এখন বিষয় হচ্ছে কি যে এখন নাম প্রচার হয়েছে যে বাহামা, একটু নাভি কম্বল বেশি ঝোলানো থাকলে একটু কালার একটু মনে করেন যে দেখতে শুনতে ভালো হলে নাম হয়ে গেছে আসলে সচরাচর বাহামা। বাহামা তো আর মুখের কথা না ভাই, সেটাই, এটাকেও আমি বাহামা বলে দাবি করতে পারি, কেননা আপনার ক্যামেরাম্যানে দেখান যে আপনার কম্বল, কম্বলটা বেশ ঝুলন্ত, কম্বল ঝুলন্ত, আমি বাইরে রাখছি বিদায় কম্বলটা ছাড়ছে, মানে যারা অরিজিনাল গরু ক্রেতা তারা দেমনি দেখলে বুঝতে পারবে যে কম্বলটা কি পরিমাণ ঝোলা, নাভি আবার গরুর পাছাটা অনেক অনেক প্রশস্ত, তো সেই ক্ষেত্রে মাশাআল্লাহ একটা, এটাও একদম রেডি, এক হিট মিস করানো, আবার এটাও চেক দিছে, এই দেখেন মিউকাস আপনাকে যে ক্যামেরাম্যানে দেখেন এই যে শরীরে মিউকাস মানে লেগে আছে। তো এটা আজকের প্রোগ্রামের ছয় নাম্বার গরু, এটার দাম কেমন?
আসলে ভাই ওই যে আপনি বললাম তো ব্যবসায়ী হিসাবে মোটামুটি একটা সোনাম তৈরি করছি, আজবাজু দাম না চাই, যেটা ন্যূনতম মূল্য সেটাই চাচ্ছি, 1,15,000 টাকা। আর এই দুটো একসঙ্গে নিলে 5 এবং 6? দুইটা একসঙ্গে নিলে আমি দাম রাখবো ভাই, কোনো দাম দর হবে না, মানে দুইটা গরু 1,90,000 টাকা। 1,90,000 টাকা ফিক্স রেট? জি ইনশাল্লাহ। এটা সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। ঠিক আছে। সাদা কালো আর একটা বক না আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের? আসলে ভাই যান মুন্ডি বলতে তো কোনো জাত হয় না, আমরা জানি না, জেনে থাকি আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে অরিজিনাল মুন্ডি। শিং নাই? শিং নাই বলতে আমার কাকার গরু ছিল এটা। কাকার গরু আপনার? জি, ওনার কাকার গরু। এটা জাত কি আসলে? জাত হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান, শিং না হওয়ার ফলে মুন্ডি। জি, এর মাওগল মুন্ডি, এর বাচ্চাটা আবার মুন্ডি হয়েছে। হ্যাঁ, আসলে আমরা জানে থাকি আর কি যে মুন্ডি বলতে কোনো জাত নাই। দ্বিতীয়ত কথা যে আগে ছোটোবেলায় শিংয়ের কাছে এক মেডিসিন দিলে ওটা মুন্ডি হয়ে যায়, তবে এটা প্রকৃতপক্ষে এটা মুন্ডি। তো বয়স কেমন আছে এটার? বয়স আপনার 10 মাস প্লাস হয়ে গেছে। 10 মাস প্লাস হয়ে গেছে, 12 মাস এমনই আর কি বয়স। এইটার দাম রাখছেন কেমন আপনি? আসলে ভাই দাম দর বলতে এখন যে কোনো একটা বকনা, যেমন সেমন বকনা কিনতে গেলেও 1,00,000 টাকা লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে মুন্ডি বকনা, আর দেখেন পার্সেন্ট দিকতে পাশার থেকে শুরু করে পাশাটা কত উষার, মোটামুটি স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ড মানে নাভি নাই, কম্বল নাই, মানে 100 বিটের যা হওয়া দরকার এর কাছে সবিকল বিদ্যমান আছে। আচ্ছা, তো দাম রাখছেন কেমন এটার? এটার দাম নির্ধারণ করছে 1,25,000 টাকা। 1,25,000 টাকা? জি। আচ্ছা, এটা সাইড করে দেন, সবশেষে একটা চমক আছে, চমকটা দর্শকদের দেখাই। ঠিক আছে ভাই। তো পাবেল ভাই, এইবার যে গরুটা আপনি নিয়ে আসছেন এটাই হচ্ছে আপনার আজকের প্রোগ্রামের প্রথম এবং প্রধান আকর্ষণ। আসলে ভাই আকর্ষণ বলতে গেলে ভুল হবে, তার কারণ গরু এখন সবার কাছে আছে। হ্যাঁ, এখন যেতে আমি বলি যে প্রধান আকর্ষণ, এখন অনেককে তাই কেউ হলস্টিয়ান ফিজিয়ামেক বলতেছে, বিভিন্ন জাত হয়ে গেছে। আসলে জাতমান কয়জন চেনে ভাই? হ্যাঁ, এটা যে এখন বর্তমান যেগুলা মার্কেটে হচ্ছে ভালো কালেকশন হিসাবে ধরা চলে, একটা ফ্ল্যাগবি জাতের গরু, সেই হিসাবে আমি একটা গরু নিয়ে আসতে পারছি। এটা একটা ফ্ল্যাগবি? জি। সার না বকনা? সার বাচ্চা ভাই। সার বাচ্চা? জি, আসলে 100 বিটের যা ফ্ল্যাগবি হয়ে থাকে আর কি, এর মধ্যে সবই বিদ্যমান আছে। আপনি ঘাটটা, ফ্ল্যাগবির মূলত বিষয় হচ্ছে যে ঘাটটা অনেক মোটা হবে এবং ঘাটটা বেশি ডিস্টেন্স হবে না, খাটো হবে। জি, খাটো হবে, এর মধ্যে সবই বিদ্যমান আছে। আর মাথার যে গেট আপ, মানে ফ্ল্যাগবির 100 বিটের যা বৈশিষ্ট্য থাকা দরকার বাংলাদেশের, সবির মধ্যে বিদ্যমান। হাত পা গুলো বেশ মোটা মোটা, সব কিছু, চারটা পা, এভরিথিং, মানে কোনো দিক দিয়ে ফেলানোর মতো কিছুই নেই। বয়স কেমন আছে এটার? এটা আপনার 7-8 মাস বয়স হবে। 7 থেকে 8 মাসের মতো বয়স হবে? জি জি। তো এটা আজকের প্রোগ্রামের সবশেষ গরু, কেমন দাম রাখছেন এটার? আসলে ভাইজান এই গরুটা আমার কস্টিং খরচ একটু বেশি পড়ছে আর কি। হ্যাঁ, তো কস্টিং খরচ আমার সাথে তো আর কেতা ভাইয়ের সম্পর্ক না। হ্যাঁ, আমি তো লসেও কিনতে পারি। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই গরুটা একটা হাইটে রাখতে চাচ্ছি, আলোচনা সাপেক্ষে বিক্রি করবো আর কি। যদি আমার গরুটা 1 মাস হলে বাসায় আসে, খুরা রেগের থেকে শুরু করে সব প্রকার ভ্যাকসিনই করা আছে, কারো পছন্দ হলে আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে। আমার খামারে গলে ছেড়াই থাকে ভাই, এ সবসময় এ ছেড়াই থাকে, এর গলায় কোনো দড়ি নাই, এ রাত দিন 24 ঘন্টা যেটা যাক দেখেন ইচ্ছা, যেই চারিত ইচ্ছা সেই চারিত খাবে, এর কোনো না নাই, এবং দেখেন সেই জন্য প্যাটটাগুলো অনেক ভরে আছে। খাবার চাহিদাটা ব্যাপক, খাবার চাহিদা ব্যাপক প্রথম ছিল না, প্রথম আসে আমার গরুটা ঠান্ডা লাগছিল ভাই, অনেক ডায়রিয়া টায়রিয়া করছিল, পরে আমি ট্রিটমেন্ট করার পরে এখন গরু মনে করেন যে সব রকমের ভ্যাকসিন করে দিচ্ছ, তো ইনশাল্লাহ এখন এভরিথিং গরু সব দিক দিয়ে ইউজ করা। তো পাবেল ভাই, এই ছিল আপনার কাছে গরু বিক্রি করার মতো যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন, এবার দর্শক এগুলো কিভাবে কিনতে পারবে আপনার থেকে? আসলে ভাইজান প্রতিনিয়ত আমরা যেভাবে কালেকশন করে বিক্রি করতেছি অনলাইনের মাধ্যমে, যে কোনো গরু যদি কেউ নিতে চায় বা পছন্দসই হয়, তো সেই ক্ষেত্রে আগে ফার্স্ট বুকিং দিতে হবে, বায়না করা লাগবে এবং বুকিং দেওয়া লাগবে। কিছু ক্রেতার কথাই বিশ্বস্ত হয়ে থাকি আর কি, আবার কিছু ক্রেতা বায়না দিয়েও আমার সাথে, আমার এখন বিষয় হচ্ছে যে এই দেখেন আমরা বিক্রি করতেছি, আমরা কল প্রতারণা করবো না ভাই, যখন আপনারা 5,000-10,000 বায়না দিয়ে যখন একটা 1 মাস 15 দিন রাখার পর বলতেছেন নেবো না, তখন আমরা এই কৈফলটা কার কাছে দেবো বলেন? সেটাই এখন আপনারা কল দিবার, সন্ধান টিভিতে আজে আতিক ভাই আছে বা আপনি আছেন বা আপনার আতিক ভাইয়ের যে আরও লোকজন আছে তার কাছে কল একটা কমপ্লেন দিতে পারতেছেন, কিন্তু আপনারা দেওয়ার মতো কোনো লোক পাচ্ছেন না, কোনো লোক পাচ্ছে না কো।
তো বিষয় হচ্ছে কি যে নিরবে শুয়ে যেতে হচ্ছে, এই জন্য আপনারা গরু না নেন কোনো আপত্তি নাই, কিন্তু নেওয়ার কথা বলে আটকায় রাখবেন না, নেওয়ার কথা বলে আটকায় রাখবেন এটার দিকতে আপনাদের অনুরোধ করতেছি। আর দ্বিতীয় কথা যে প্রতিনিয়ত সবাই বলতেছে ভাই যেখান থেকে গরু নেন দেখে শুনে একটু নিজের জ্ঞানে নিজের গরু নিজে বেছে নেবেন। আসলে আমি তো নিজেই ভালো না ভাই, তো লোকেটা কেন বলবো সেটাই, এই জন্য আমার নিজের থেকেও যদি কোনো কেতা গরু নেয় আমার কথার পরে কোনো ভিত্তি না করে 100% জাত সম্মত গরু আমি দেখাচ্ছি কিনা বলতেছি কিনা আমার ভিডিওটা ভালোভাবে দেখে আমার কাছে ফোন দিলে সবচেয়ে বেটার হবে। আসলে ভাই গরুর জগতে এরা কাছে কেউ বিষয় না, এরা কাছে মাও বড় না আল্লাহ বড় না, এরা কাছে সব কিছু, এরা টাকার জন্য সব কিছু করতে পারে। তো এই জন্য আপনাদের অনুরোধ করতেছি কারো কথার ফাঁদে পড়বেন না, নিজেরা সরজমিনে আসেন, এসে গরুগুলো দেখেন, দেখার পরে আপনারা ক্রয় করেন সবচেয়ে বেটার। তো ঠিক আছে পাবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনি কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। ঠিক আছে ভাইজান, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।